নমস্কার, আমি সঙ্গীতা বণিক। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য আমরা ব্যাজ বানাবো। সেই ব্যাজটা কি করে বানাতে হয় সেটাই দেখানো হবে। আমার কাছে একটা ব্যাজ তৈরি আছে, এই রকম একটা ব্যাজ আমি বানাবো। তার জন্য প্রথমে একটা এরকম কাগজকে গোল করে কেটে নেওয়া হয়েছে। এবার একটা রিবন নিলাম, সেই রিবনটাকে এরকম ভাঁজ করে কাগজটার মাঝামাঝি বরাবর আমরা স্টেপলার দিয়ে আটকে নিলাম। এরপর এই কাগজটার উপরে আমরা গ্লু লাগাবো। এবার অরেঞ্জ কালারের কাগজটাকে আমরা এর উপর বসিয়ে দিলাম। দেন আমরা একটা সাদা রং নিলাম, এটার মধ্যে গ্লু লাগিয়ে আমরা এটাকে মিডিলে বসালাম। এরপর একটা সবুজ রঙের নিলাম, গ্লু আটকে দিলাম। এইভাবে আমাদের ব্যাজটা তৈরি হলো। এবার একটা নীল ছোট্ট কাগজ নিয়ে সেটাকে আমরা বসিয়ে দিলাম। এইভাবে আমরা আমাদের ব্যাচ তৈরিটা শেষ করলাম।